হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আপনার লিং যদি বড় এবং মোটা হয় তাহলে সহবাস করতেও কিন্তু আপনি অনেক মজা পাবেন, আর আপনার লিং যদি সরু এবং ছোট হয় তাহলে আপনার অবস্থা ঠিক এরকম হবে। তো আপনি যদি চান আপনার লিং বড় এবং মোটা করতে, তাহলে আজকের এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি একটি তেলের বিষয়ে আলোচনা করব। এই তেলটি সঠিক নিয়মে যদি আপনি কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার লিং কিন্তু মোটা এবং বড় হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সেই তেলটির বিষয়ে এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি যে তেলটির বিষয়ে আলোচনা করব, এই তেলটির নাম হচ্ছে কিং এক্সএল অয়েল। এই কিং এক্সএল অয়েলটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন, আর মেডিকেল স্টোরে যদি না পান তাহলে আপনি অনলাইন সাইট থেকেও কিনতে পারেন। তো এর দাম দেখতে গেলে অতি সামান্য। এই কিং এক্সএল অয়েলটি আসবে 25 ml এর একটি শিশিতে মাত্র 440 টাকায় আপনারা পেয়ে যাবেন। আর এই কিং এক্সএল অয়েলটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি করা হয়েছে, এর ভিতর কোনো রকম কেমিক্যাল কিন্তু মেশানো নেই। তো বন্ধুরা, এইবার জানবো কিং এক্সএল অয়েলটি কিভাবে ব্যবহার করতে হবে। যেসব পুরুষদের লিং সরু এবং ছোট তারা কিন্তু সপ্তাহে 3 দিন রাত্রে ব্যবহার করবেন। রাত্রে কিভাবে ব্যবহার করতে হবে, আপনি যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার 10 মিনিট আগে এই কিং এক্সএল অয়েলের 7 থেকে 8 ফোঁটা আপনার হাতে নেবেন। তারপর 3 থেকে 4 মিনিট আপনার লিঙে ভালোভাবে মালিশ করবেন। মালিশ করার পর আপনি ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে উঠে আপনার লিঙটা ভালো সাফ পানি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। এরকম সপ্তাহে 3 দিন ব্যবহার করুন, দেখবেন কিছুদিনের ভিতর আপনার লিং মোটা হবে, শক্ত হবে এবং বড় হবে, আর আপনি সহবাসে ভরপুর আনন্দ নিতে পারবেন। তো বন্ধুরা, এই তেলটির ক্ষতির দিক দেখতে গেলে অনেকের আছে লিঙে কিন্তু অনেক রকম জেল ক্রিম কিন্তু শুট করে না, তাদের ক্ষেত্রে যদি এই অয়েলটি শুট না করে হালকা অ্যালার্জি ভাব হতে পারে। তো অ্যালার্জি ভাব দেখলে তেলটি তৎক্ষণাৎ ব্যবহার করা বন্ধ করে সাফ পানি দিয়ে লিঙটা কিন্তু ধুয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব। আর আমার সাথে যদি কথা বলতে চান, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে rjsorup96, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন।